মিথ্যে কথা বাবা মা ওর দাঁত তো নিজেই ভেঙেছে কে বলেছে আপনাকে আর আপনি কি ভূতে ধরেছে যে আমি দাঁত নিজে ভাঙব চুপ থাক তোর দোষ তোর দোষ তোর তুই বিষ এক নম্বর বিষ টেস্টে পারস নাই শোন চিটের বন্ধু চিট হয় সেলিমের বন্ধু মান্নানো তোর সাথে চিটেরই করবে যেরকম সেলিম আমার সাথে করেছে মাথায় রাখিস মানে কি তোর মাথা ঠিক আছে তুমি কি বলছো এগুলা বিষ কোলাম দুই প্রকার একটা মনে করছে অরিজিনাল বিষ বলবো বলবো আগে ওর কথা শুনে নি হ্যাঁ মা বল কি হয়েছে অত্যন্ত নিরীহ তৈলাক্ত একটি প্রাণী আর পরিসংখ্যানে বলা হয়েছে যে সকল প্রাণী তৈলাক্ত হয় তারা একটু নির্বোধ এবং অসহায় হয়ে থাকে এটি আমি গবেষণা করে তৈরি করেছি কে করেছে এই গবেষণা আপনার ভাই বোন মানে জুনিয়র সায়েন্টিস্ট লাভবানি আমি এই তেলাপোকার নাম দিয়েছি অয়েল ইনসেক্ট অয়েল ইনসেক্ট মানে ইয়েস অয়েল ইনসেক্ট মানে তৈলাক্ত প্রাণী প্রত্যেক বিজ্ঞানী তার সৃষ্টি তার আবিষ্কার একটা নামকরণ করে থাকে আমি সেরকম নামকরণ করেছি অয়েল ইনসেক্ট যাকে বাংলায় বলা হয় তেলাপোকা আসলে তেলাপোকা দ্যাট মিনস অয়েল ইনসেক্ট এরকম একটা ইনসেক্ট সে নিজেই আসলে মানুষকে ভয় পায় আপনি যখন দেখবেন যে হাইটে কথা বলা হচ্ছে না দেখছেন চারপাশে প্রুত কেসে ঢুকে তাকে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই এই যে আমাকে দেখতেছে আমাকে কিন্তু একেবারে ভয় পাচ্ছে না এই দেখেন হালকা করে আপনি হাতের উপর তুমি স্পর্শ করলেন দেখবেন তাহলে কিছু করছে না চমৎকার হবে সেটা আমাকে সত্যি কামড়ে দিয়েছে মনে হচ্ছে আশ্চর্য ব্যাপার তেলা পোকা তো দাঁত নেই কিন্তু সে কামড়ালো কি মা ওনাকে বলো এই তেলা পোকা নিয়ে ঘর থেকে বেরোতে অনেক হয়েছে এইসব উদ্ভট কাণ্ড আমি যেন আর না দেখি আর এখন এখান থেকে যাও চো আঙ্কেল আপনার শেষে কথা আমি রাখতে পারতেছি কিন্তু প্রথম কথাটা আমি রাখতে পারতেছি না এটা কখনো উদ্ভট কাণ্ড নয় দেখুন সায়েন্টিস্টরা উদ্ভট কাণ্ড ঘটিয়ে কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমি কিন্তু উদ্ভট কাণ্ড ঘটিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবো সেই জন্য আমি আপনার এই কথাটা রাখতে পারছি না পরের কথা আমি রাখতে পারছি বের করে দেবে না দিদি সেলিমকে ফোন দে তো এত রাত পর্যন্ত বাইরে কি করে ফোন দে আমি পারবো না তোমার লাগি তুমি ফোন দাও দেই কিসের কিনা করে তোর কি ধারণা যে কোনা কোনা আমার কিনা করে কোনা তো আমাকে আগলে ভিউ করে এই তোর কি ধারণা কোনা আমার কিনা করে হ্যাঁ না না কোনা কিনা করবে কেন গারা আমি প্রমাণ দিতেছি গারা ব্যাপ বসে পৌঁছে আরে না প্রমাণ দুন প্রমাণ লাগবে না আমরা বলতেছি দানি ভালো করে আমার জানোস না আমার জানোস না এটা কি এটা মোবাইল কালে মোবাইলটা দেখলে এটা কোন আমাকে গিফট করছিল কোন আমাকে গিফট করছে এটার প্রমাণ খারা আরেকখান আসছে আরেকখান দেখতেছি খারা খারা আরেকটা কি ভাইয়া আমার মোবাইল গেল ভাই এই যে আপনার হাতে মোবাইল ও মোবাইল তো হাতে ও তাই তো মোবাইল না আরেকটা আছে কি জানি কোথায় আমি প্রমাণ প্রমাণ কিসের প্রমাণ ভালোবাসার ও হ্যাঁ ভালোবাসার কোন ভালোবাসার কোনা 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 হইছে কি জানোস কোনা গুলো আমাকে আই লাভ ইউ তাপসেন কোনা অনেক আই লাভ ইউ কোনা আচ্ছা কোনজন ছিলাম তার আগে কোনা প্রায় আই লাভ ইউ বলছিল খারাই ছিলাম কে খারাই ছিলাম প্রমাণ দেখানোর জন্য পকেটে দিয়েছিলাম কে মোবাইলের জন্য ও হ্যাঁ মোবাইল মোবাইল হ্যাঁ মনে পড়ছে ও হ্যাঁ কি খারাপ এই মোবাইলে এক থেকে একশো পর্যন্ত ওয়ান টু হান্ড্রেড গন দেখবে এর মধ্যে ক্রিং 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 ফোন চলে আসবো কোনার এক থেকে পাঁচ পর্যন্ত তোমার কোন না পাঁচ না একশো ওয়ান টু হান্ড্রেড আচ্ছা ওয়ান গন 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 ওয়ান
এত জোরে জোরে না, আস্তে আস্তে ফোন আসার তো টাইম দলে করে বাবা গুনো। ওয়ান টু থ্রি। আমি তোর বাবা। বাবা কোন বাবা? ও আব্বা, সালাম আব্বা। মানে তোমার তো ফোন করার কথা না, তুমি ফোন করছো, আমি কিন্তু কিছু খাইতেই নাই। কিছু খাসনি মানে কি? স্বাধীন কিছু খাসনি? দাদির বাসা চলে। ওকে সরি সরি আব্বা। হ্যালো, কি করো? কিছুই করি না, বসে আছি। জানো আজকে কি হয়েছিল? আমি তো ভয়ে মারাই যাচ্ছিলাম। কেন? আসছে টুরলাপ টুরলাপ ফোন আসছে ফোন আসছে। হ্যালো মানিক আর সবুজকে তুমি আমার কাছে কেন পাঠিয়েছো? মানে তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো যে ওরা যদি আমার কাছে এসে বলে তাহলে আমি কনভিন্স হয়ে যাব, আমি তোমাকে এবার মেনে নেব? শোনো সেলিম, ইহকালে এটা আর সম্ভব না। আমি তোমাকে আর মেনে নেব না, আমাদের মধ্যে যা ছিল সব কিছু শেষ, ইটস ওভার। আরে ভাই, আমি তো ওর কাছে তোমার কাছে ওদের পাঠাই না রে ভাই। সেলিম, মিথ্যা কথা বলার কিন্তু একটা লিমিট আছে, তুমি সব লিমিট কিন্তু ক্রস করে ফেলছো। বিশ্বাস করো, কোনো খোদার কসম, আল্লাহর কিরে উঠেছে, প্রমিস দিস এ প্রমিস। কোনো কথা আমি আর শুনতে চাই না, এনাফ ইজ এনাফ। তুমি যদি এরকম আরেকবার করো, আমি যদি দেখি, আমি সিরিয়াসলি বলছি, আমি গলায় দড়ি দিব। বুঝতে পেরেছো আমার কথা? ওকে বাই। এই গলা ক ভাই, কোনো সমস্যা হয়েছে? আপনি কি কইলো ভাই? কি কইছেন না? আমি তাতে গেছিলাম। তাহলে গেছিলি কেন? গেছিলি কেন কোনোর কাছে? কোন আমার ফজ দেখলো যে আমি তোর উকিল করছি, আমার পক্ষ নিয়ে যাবে। এই হচ্ছে আমার আবিষ্কৃত মেডিসিন। কি কি শুনে বললেন বাবা? সেটা তুই বুঝবি না। আমি যেটা বলছি সেটা কর। সেটা হচ্ছে যে তুই এই মেডিসিনটা একটা জুসের সাথে মিশিয়ে আঙ্কেলকে খাওয়া দিতে পারবি? পারবো না মানে কি বুঝছিস? হ্যাঁ, আপনি এত বড় উপকার করেছেন আমার, আর আমি আপনার এত একটা কাজ করে দিতে পারবো না? এই মেডিসিনটা খালি করে আঙ্কেলের হার্টের রোগ ভালো হয়ে যেতে পারে। ভালো হয়ে যাবে তো? সেটা অবশ্য শিওর করে বলা যাচ্ছে না, কারণ এটা পরীক্ষা ব্যাপার। পরীক্ষা করে দেখতে হবে হার্টের রোগ ভালো হয়ে গেলে। ভাই
তুই বেশি কথা না বলে তুই যা এখনই আঙ্কেলকে ওষুধটা খাওয়াইতে যা। Yes, হার্টের মেডিসিন আবিষ্কার করে ফেলেছি, এখনো করতে হবে ক্যান্সারের মেডিসিন। কিন্তু ক্যান্সারের মেডিসিন আবিষ্কার করে খাওয়াবো কাকে, ক্যান্সারের রোগী পাবো কোথায়? এখন তো দেখছি ওষুধ বানানোর আগে রোগী খুঁজে বের করতে হবে, রোগী খুঁজে বের করতে হবে। যদি আমি সোজা কে ডানে যাই সেখানে কয়েকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে আপনাদের বাড়িতে কোনো ক্যান্সারের রোগী আছে কি না, যদি না থাকে তাহলে সেখানে ঠিক বেরিয়ে আরেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারি আপনাদের বাড়িতে কোনো ক্যান্সারের রোগী আছে কি না, সেখানে না থাকে তাহলে ক্যান্সার এই শুরু ছাড়া কোনো জায়গা দেখছে না। ঠিক আছে না, ঠিক আছে, আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে। আমি আপনি একটু শান্ত হন ভাই, একটু শান্ত হন। আরে কি শান্ত হবো, আমি কি অশান্ত নাকি? হ্যাঁ, এত বক বক করলাম আমি শান্ত থাকবো কি করে, এত কথা বলছিস জন্য তুই? হ্যাঁ আমি কই কথা বললাম না, বক বক তো আপনিই করতেছেন, এখন আল্লাহর হস্তে একটু শান্ত হন। এমনি যেই কাম করছেন আপনি রোগের বাইরে আসলে হয়েছে কি ভাই? মনটা তো খারাপ রে, কোনার মুর রাগ তার উপর উঠে যে আবার করতেছে ভালো লাগে না, অস্থির অস্থির লাগছে ভাই। ভাই আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন ভাই, একটা যে বোঝার চেষ্টা করেন, আপনি যে ওগুলো মারছে এটা তো খামাখা মারছে, ওরা আপনার এই অবস্থা দেখে গিয়ে কোনারে বুঝাইতে গেছে, ওরা আসার লগে লগে আপনি ওকে মার শুরু করছে, ওরা কত কষ্ট পাইছে আপনি জানেন, ওরা আপনার কতটা ভালোবাসে আপনি জানেন। তুমি কি কাঁদতেছ? আমি কান্দি না, সেলিম ভাই মারুক কাটুক কোনো অসুবিধা নাই, কারণ সে আবার সে আমাকে বড় ভাই, তার অধিকার আছে। আমরা তো সেলিম ভাইয়ের ভালো লেগে গেছিলাম, কিন্তু সে আমাকে ভুল বুঝলো, এখন কতদিন তার সামনে যেতে পারুক না কেনা জানে। আর হ্যাঁ স্যার আমাকে আছে নাকি ক, এই সেলিম ভাই আছে, তবে বড় ভাই সেলিম, সেলিম ভাই আছে, ছেড়ে দে না, ঠিক আছে তো ভাই, ভুল জিনিস খারাপ জিনিস জোরা জোরে আদর করতেছেন আপনি, আমার আদর করলেন না যে ভাই যাওয়ার আগে একটা পান রেডি করতো, না না পান টান খাও না, পারলে বিষ দে, এমনি না লেবু বান্না তিতা বানি কি খাওয়াইলি, হালকা বমি করলাম ৩৩ পাস করছে, এই পান আপনার লাগবই না, পান খাওয়া আমার বিষে না, বাসে চলেন
এখন দেখছি কোন দোষ নেই না এবার নাই 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 দিনে কবার খাওয়াতে হবে সেটা তো আব্দুলকে বলা হয়নি, এই সেটা বলে আসি। আব্দুল তুই পান খাওয়া ধরেছিস, কালকে তো সিগারেট খাবি পরশু মত, তোর তো বেশ উন্নতি হচ্ছে দেখছি। বিয়ে বিয়ে খেতে গিয়েছিলাম, বন্ধুর বিয়ে ছিল, পরে পান খেয়েছি। তুই এরকম এরকম দুলছিস কেন? তুই ওখানে বসলি কেন? এখানে আমার কবে চেয়ার ছিল? ছিল না, থাকলে নেই, অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকলাম না, দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা পাগলটা কি করেছে বাবা, পাগলটা কি করেছে? এদিক দিয়ে এখন তো তুই খরগোশের মতো তুমি এসছিস, ঘটনা কি হয়েছে? ওই পাগলটা কি করেছে বল? চুলার মতন গিয়েছে সেজন্য কষ্ট আছে। আচ্ছা বলুন তো, তারা পোকার সাপ দেখে শ্বাস হয় নাকি? না কি চুপচাপ সহ একটু ফিট ফিটের ব্যাপারটা প্লাস্টিক সাপ আমি বুঝলাম না, ক্লিয়ার কর ক্লিয়ার। আচ্ছা বলুন তো, তেলা পোকা আর প্লাস্টিকের সাপ দেখলে কে কি শ্বাস হয় নাকি? আই তুই চুপ থাক ভাইয়া, তুমি এখন আসছো না, তুমি এই পাগলটারে এই বাড়ি থেকে বের করো, আমি কিছু চাই না। ও কি বাইর করবে রে, ও কিভাবে বের করবে? তোর বাবাই তোকে মাথায় তুলে রেখেছে। যেটা বোঝো না সেটা নিয়ে বারবার কথা বল কেন? আরে তুই ওটা নিয়ে হাঁকড়ে দাঁড়িয়েছিস, বাপার সামনে পান খাচ্ছে তার কোনো লজ্জা নেই, আজকে পান কালকে সিগারেট পরশু ম। আচ্ছা এই ঘরের মধ্যে একটা খারাপ গন্ধ পাচ্ছ তুমি? আমি একটু কথা বলো, রেস্টে গেল। কিরকম করছে কেন? এই শোনো, তোমার ছেলেকে সামলাও, নইলে দুদিন পরে ওই যে উপরে যেটা আছে না পাগল, তার চেয়ে বড় পাগল হবে তোমার ছেলে। হয়েছে এবার কত বলো?
এরকম বিস্বাদ কেন? আরে করলার জুস বিস্বাদ হবে নাকি মিষ্টি হবে? করলার জুস তো প্রত্যেকদিন খাই, এরকম তো লাগে না। আজকে এরকম বিচ্ছিরি লাগছে কেন? Sentimental